ডক্টর জাকের নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি? এই মন্তব্য তো আমার ভাইরাল আছে, আবার বলে দিচ্ছি। দেখেন, 2007 সাল পর্যন্ত ডক্টর জাকের নায়ক তিনি কম্পারেটিভ রিলিজিয়ন, মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কথা বলতেন। তখন ওনার কথাগুলো আমাদের হৃদয় স্পর্শ করত, আমরা মন থেকে তার জন্য দোয়া করতাম। কত সাল পর্যন্ত? আর তিনি ছিলেন নায়ক পরিবারের সন্তান, শাফি মাজহাব মানতেন। বিশ্বব্যাপী তার যখন পরিচিত হয়ে গেল, দুবাই ভিত্তিক সালাফি সংগঠন ওনাকে বুদ্ধি দিল যে আপনার পিস টিভি অ্যাডভার্টাইজ ছাড়া চলবে না, আর আপনার টিভিতে তো অ্যাডভার্টাইজ দিবেন না, অথবা আপনি মাজহাব ছেড়ে আপনি সালাফি হন, আমরা আপনাকে দেখব। এই সালাফিরা ওনাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তখন তিনি কিছু ফতোয়া দিয়ে মাসালা বলে চরম বিতর্ক সৃষ্টি করেছিলেন। এখন আবার দেখা যাচ্ছে তিনি কোনো মাসালা দেন না, ফতোয়া দেন না, আবার তিনি কাফের মোশরেক বেইমানদের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরছেন। আবার আমরা তাকে দোয়া করতেছি, আমরা এটাই চাই, তিনি কম্পারেটিভ রিলিজিয়নে কথা বলুক, কাজ করুক, এটাই আমরা চাই। কারণ তুলনামূলক ধর্মতত্ত্বে পৃথিবীতে 10 জন থাকলে একজন জাকের নায়ক। কিন্তু আমরা চাই তিনি কোনো ফতোয়া দিবেন না, তিনি কোনো মাসালা দিবেন না। ফতোয়া মাসালা দেওয়ার কাজ মুফতির। কথাটা বুঝবেন?